ইদুল উল আজহার দ্বিতীয় দিনেও চলছে কাজ লবণ রাসায়নিক দ্রব্য মিশিয়ে সংরক্ষণাগারে চামড়া সংরক্ষণ করছেন মৌসুমি ব্যবসায়ীরা দশক এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান জমান বাবু বাবু চামড়ার দাম কেমন দেখছেন সরকারের বেঁধে দেওয়া দামে কি কেনা বেচা হচ্ছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের ধন্যবাদ আপনাকে আসলে সরকারের যে বেঁধে দেওয়া দাম সেই দামের কিন্তু আসলে গরু এবং ছাগলের যে চামড়া সেই চামড়ার কিন্তু আসলে দামের ক্ষেত্রে যে ছিটে পড়া দাম সেটিও নেই গত কালকে যদি কুরবানি কুরবানি হয়েছে কুরবানি ঈদে হয়েছে এই ঈদে কিন্তু আসলে অনেকেই কিন্তু পশি কুরবানি দিয়েছে জেলা প্রাণী সম্পাদে তথ্যমতে আমি যতটুকু জানি যে প্রায় আড়াই লক্ষ গরু ছাগল কিন্তু আসলে এই জেলায় কুরবানি হয়েছে কিন্তু এই আড়াই লক্ষ যে চামড়া রয়েছে এই চামড়া নিয়ে কিন্তু আসলে বিড়ম্বনার সেই নাই আপনাকে যদি আমি জানাতে চাই যে প্রতি চামড়া কিন্তু গরুর চামড়া বিক্রি হয়েছে পকার বেঁধে সর্বোচ্চ তিনশো টাকা দরে কিন্তু আসলে এই তিনশো টাকা দরে অনেকে গরুর চামড়া বা ছাগলের চামড়া দিতে চায়নি যেই কারণে কিন্তু আসলে তারা অনেকে কিন্তু এতিমখানা মসজিদ মাদ্রাসা এগুলোতে দান করেছে বলে আমরা জানিয়েছি আর এদিকে আমরা মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটি জানিয়েছে আসলে যে এবারে গরুর চামড়া এবং ইয়ার চামড়া ছাগলের চামড়া কোনো দাম দাম নেই বললে চলে তারা বলছে যে আসলে যে চামড়াগুলো ব্যবসায়ীরা নিচ্ছে তারা তাদের খেয়াল খুশি মতো কিন্তু বা নিচ্ছেন নিচ্ছেন এমন করে বাধ্য হয়ে তারা কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু আসলে এই চামড়া দিতে বাধ্য হচ্ছে এক পাখে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এবারে যারা চামড়া ক্রয় করেছে সেই চামড়ার দাম নেই বললে যা এখন পর্যন্ত পাইকাররা রাখি আসলে তাদেরকে ফোন দেয়নি চামড়া নিবে কিনা যে গতবারেরই টাকা কিন্তু তারা এখনো পাওনা রয়েছে যেই কারণে কিন্তু এবারে চামড়া কিন্তু তারা রাখবে না ফেলে দিবে এরকম একটা অবস্থা আছে এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ লাবণী ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চামড়া সংগ্রহর কাজ চলছে সে ব্যাপারেই বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী